এই পাঠের শুরুতে দেখা যায় মিঙ্গি জিওকে বলছিল, তোমার যদি কোনো বন্ধু হারিয়ে যায় বা মারা যায় তাহলে তুমি কি করবে? জিও কোনো উত্তর দেয় না। মিঙ্গি বলে, আচ্ছা তোমার নাম কি? জিও বলে, মজু। মিঙ্গি বলে, তুমি যখন দোকানে যাবে তখন আমার জন্য মদ নিয়ে এসো। জিও বলে, মদ দিয়ে কি হবে? মিঙ্গি বলে, আমার বন্ধুরা মরে গেছে, আমি তাদের আত্মার শান্তি কামনা করব। আসলে চাইনিজ রিচুয়ালে এগুলো আছে। এরপর দেখা যায় মিঙ্গি যে সকল দেবতা বন্ধু ছিল তারা তাদের আত্মার শান্তির কামনা করছে। জিও মিঙ্গির খুব বেশি খেয়াল রাখছিল, তার জন্য ঔষধি গাছপালা এনে দিত। জিও বলে, এটা খেয়ে নাও, এতে তোমার দৃষ্টিশক্তি চলে আসবে। মিঙ্গি বলে, সত্যি? জিও বলে, হ্যাঁ, আর যখনই তোমার দৃষ্টিশক্তি চলে আসবে তুমি আমাকে বলো, আমার কিছু গোছাতে হবে। মিঙ্গি জিজ্ঞেস করে, কি গোছাতে হবে? জিও মনে মনে বলে, আমার এখান থেকে চলে যেতে হবে, তুমি যদি আমাকে দেখতে পাও তাহলে তো তুমি রাগ করবে। জিও মিঙ্গির চুল বেঁধে দিচ্ছিল। তখন সূর্যের আলো মিঙ্গির চোখে পড়ে আর মিঙ্গির চোখে জ্বালা করছিল। মিঙ্গি মনে হচ্ছিল তার দৃষ্টিশক্তি চলে এসেছে। তখন সে চোখ মেলে তাকায় আর তার সামনের আয়নায় জিওকে দেখতে পায়। মিঙ্গি বুঝতে পারে তার এত সেবা জিওই করেছিল। মিঙ্গি তখন জিওর হাত ধরে, জিও বলে, কি হয়েছে তোমার? তুমি কি চোখে দেখতে পাচ্ছ? মিঙ্গি বলে, না তো। মনে মনে বলে, আমি যদি বলে দেই যে আমি দেখতে পাচ্ছি তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে আর আমি তোমার সাথেই থাকতে চাই। এরপর দেখা যায় মিঙ্গি বসে আছে। মিঙ্গি বলে, তুমি উপরে চলে আসো, আমি মধ্যে দিয়ে একটা সীমানা করে দেব। জিও তখন উপরে চলে আসে। রাতে জিও সীমানা ক্রস করে চলে আসে। এরপরে সিনে দেখা যায় জিও মিঙ্গিকে ওষুধ খেতে দিচ্ছে আর জিওর গাল ফোলা ফোলা লাগছে, আসলে তাকে মৌমাছি কামড় দিয়েছে। মিঙ্গি বলে, এই ওষুধটা তো তেতো, তাহলে এটা মিষ্টি লাগছে কেন? জিও বলে, এতে আমি মধু দিয়েছি। মিঙ্গি বলে, এদিকে আসো তো। সে তখন জিওর গালে হাত দেয়। সে বলে, তোমার গাল ফুলেছে কি করে? মধু আনা কি এতই দরকার ছিল? জিও বলে, তোমার তো ওষুধ তেতো লাগে, তাই আমি মধু এনেছি। মিঙ্গি তখন তার গালে ওষুধ লাগিয়ে দেয় আর ফু দিতে থাকে। জিও তখন সেখান থেকে পালিয়ে যায়। মিঙ্গি তা দেখে হাসতে থাকে। এদিকে তিয়ান খোঁজ পায় মিঙ্গি কোথায় আছে। তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। জিও মিঙ্গিকে বলতে থাকে, আমি তোমার সব প্রয়োজনীয় জিনিস এখানে রেখে দিয়েছি, তুমি কোথাও যাবে না, আমি একটু পরেই চলে আসব। জিও তখন সেখান থেকে চলে যায় আর সেখানে তিয়ান আর তার সঙ্গীরা আসে। বলে, তুমি কেমন আছো? চলো আমার সঙ্গে, আমরা এখান থেকে চলে যাই। মিঙ্গি বলে, না আমি যেতে পারবো না। তিয়ান বলে, তোমার দেখাশোনা করার জন্য একটা লোক প্রয়োজন। মিঙ্গি বলে, আমার দেখাশোনা করার লোক আছে। তিয়ান তখন জিওর জামা কাপড় দেখতে পায়। সে ভাবে এখানে আরেকটা মেয়ে থাকে। তিয়ান তখন মিঙ্গিকে বলে, শয়তানের দেবতা আবার জাগ্রত হয়ে গেছে, তোমাকে তা আটকাতে হবে, তোমাকে যেতেই হবে, না হলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। মিঙ্গি বলে, দেশকে বাঁচাতে আমাকে যেতেই হবে। এরপর সে জিওর জন্য একটা চিঠি লেখে আর চলে যায়। কিন্তু তিয়ান তার সঙ্গে যায় না। তিয়ান ঘরে আসে আর সেই চিঠিটা পড়ে আর হিংসায় সেই চিঠিটা পুড়ে ফেলে। মিঙ্গি এরপর সেই নদীর কাছে যায় আর দেখতে পায় সেটা আসলে আগুনের নদী। মিঙ্গি নদীটির ধারে কাছেও যেতে পারছিল না। মিঙ্গি তখন তার ড্রাগনের সাহায্য নেয়। সে ড্রাগন থেকে একটি ক্রিস্টাল দেয় যার সাহায্যে সে সেই নদীটাকে একদম বিশুদ্ধ বানিয়ে দেয়। আকাশ থেকে বৃষ্টি পড়তে থাকে, এমনকি গাছপালাও উঠতে থাকে। এরপর মিঙ্গি তার মহলে ফিরে যায়। তিয়ান দেখতে পায় মিঙ্গি এখনো জিওকে মিস করছে। তিয়ান তখন সৈনিকদের ডেকে বলে সেই বাঁশবনে যেতে, কারণ সেই বাঁশবনে কোনো শয়তানি আত্মা রয়েছে, তাকে খুঁজে বের করতে হবে। তাই বাঁশবনে যাকে পাবে তাকেই মেরে ফেলবে, আর এটা মিঙ্গির আদেশ, যেটা ছিল একটা মিথ্যে কথা। এদিকে জিও মন খারাপ করে বসেছিল। সে ভাবতে থাকে, সত্যিই কি মিঙ্গি চলে গেছে নাকি কেউ ওকে নিয়ে গেছে? তখন সে সামনে দেখতে পায় কেউ আসছে। জিও তখন পানিতে নেমে লুকিয়ে পড়ে। দেখা যায় তিয়ান আর সেই সৈন্যরা এসেছে। তারা এই জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে, তবে তারা কাউকে পায় না। তিয়ান বুঝতে পারে এখানে অবশ্যই কেউ আছে, তবে হয়তো সে লুকিয়ে আছে। সে তখন বলে, এখানে যে আছে তাকেই মারতে হবে, কারণ এটা মিঙ্গির আদেশ। এরপর তারা সেখান থেকে চলে যায়। জিও ভাবতে থাকে, সত্যি কি মিঙ্গি আমাকে মারতে চায়? কিন্তু কেন? আমি বিশ্বাস করি না যে মিঙ্গি আমাকে মারতে চায়। তাই সে তখনই প্রাসাদে যায় আর প্রহরীদের বলে, আমি মিঙ্গির সঙ্গে দেখা করতে চাই। কিন্তু প্রহরীরা তাকে ঢুকতে দেয় না, কারণ সে খুবই সাধারণ একটি মেয়ে, তার কাছে কোনো ক্রিস্টালও নেই, এমনকি সে ইমর্টালও নয়। তাই তারা তাকে মিঙ্গির সঙ্গে দেখা করতে দেয় না। এদিকে সেই শয়তান তিয়ান মহে নদীর ভিতরে যায় আর সেখানে গিয়ে সে সেখানকার প্রত্যেকটা লোককে মারতে থাকে।
এক সময় জিওর ভাই তাকে বাধা দেয়, সে তাকেও মারে। সেখানকার মহারাজ অর্থাৎ জিওর বাবা জিজ্ঞেস করে, তুমি কি চাও, তুমি কেন এসব করছো? তিয়ান তখন বলে, এসবের জন্য দায়ী তোমার মেয়ে, সে যদি মিঙ্গিকে বিয়ে না করতো তাহলে আমার এসব করার দরকারই পড়তো না। বাবা এটা শুনে বলে, তুমি খুবই খারাপ একটা মেয়ে, তুমি আমার মেয়েকে নিয়ে হিংসেতে মরে যাচ্ছ, তাই তুমি এরকম কাজ করছো। কিন্তু তুমি মনে রেখো, তুমি যেটা করছো সেটা ঠিক করছো না। তিয়ান বলে, আমাকে শিখাতে হবে না। তিয়ান তখন তাকেও মেরে ফেলে। এদিকে জিওর মনটা খারাপ লাগছিল, তাই সে মোহে নদীতে আসে সবার সঙ্গে দেখা করতে। কিন্তু এসে দেখতে পায় এখানে মরণ খেলা চলছে, কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। তখন সে তার বাবার কাছে যায় আর তার লাশ ধরে জিজ্ঞেস করে, বাবা একবার বলো এখানে কি হয়েছিল। জিও সেখানে একটি মুক্তা খুঁজে পায়। সে মুক্তার মাধ্যমে দেখতে পায় এসব কিছু তিয়ান করেছে। জিও তখন অঝরে কাঁদতে থাকে। এরপর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে আর সে সেই মোহে নদীর পদ্ম ফুলটা থেকে তার ক্রিস্টাল ফেরত নেয় এবং সেখানে মৃত সকল আত্মার থেকে খারাপ শক্তি নিয়ে নিজের মধ্যে নিয়ে নেয় আর পুরোপুরি একজন শয়তানে পরিণত হয়। এরপর সে মিঙ্গির কাছে আবার যায়। সেখানে প্রহরীরা তাকে আটকালে সে সবাইকে মেরে ফেলে। শুধু একটা প্রহরী বেঁচে থাকে আর তাকে জিজ্ঞেস করে, তিয়ান কোথায়? অন্যদিকে তিয়ান দাসীদের বলতে থাকে, তোমাদেরকে আমি বের করে দেব, কারণ তোমরা সবসময় জিওর সঙ্গে থাকতে। একজন দাসী বলে, আপনি আমাদেরকে বের করে দিতে পারেন না, কারণ আমরা আপনার দাসী নই, আমরা মিঙ্গির দাসী। তিয়ান তখন বলে, তাই নাকি? তিয়ান একজনকে সেখানেই মেরে ফেলে। বাকি একজন তখন তার কাছে প্রাণ ভিক্ষা চায়। তখন এক সৈনিক এসে বলে, জিও এসেছে। সে তখন জিওর কাছে যায় আর তিয়ান জিওকে বলে, তুমি এসেছো জিও? জিও বলে, হ্যাঁ এসেছি তোমার সর্বনাশ করতে। জিও তখন আশেপাশের সকল সৈনিকদের মেরে ফেলে। তিয়ান তার শক্তি ব্যবহার করে নিজেকে বাঁচাতে চায়, কিন্তু জিওর সাথে সে পারে না। তিয়ান বলতে থাকে, তুমি তো শয়তান হয়ে গেছো, তোমার মনে হয় মিঙ্গি এখন তোমাকে ভালোবাসবে? সে তো শয়তানদের একদম পছন্দ করে না। তিয়ান তখন জিওকে আবারও মারতে যায়, কিন্তু জিও তার অলৌকিক তলোয়ারটি তিয়ানের পেটে ঢুকিয়ে দেয়। এদিকে মিঙ্গিকে সৈন্যরা এসে বলে, প্রাসাদে একটি শয়তান এসেছে। মিঙ্গি সেটা শুনে তখনই যায় আর দেখতে পায় জিও তিয়ানকে সেই বিষে ভরা পুকুরে ডুবিয়ে রেখেছে। মিঙ্গি বলতে থাকে, তুমি এসব কি করছো, তুমি শয়তান হয়ে গেছো, কিন্তু এটা কি করে সম্ভব? তিয়ান তখন মিঙ্গির সহানুভূতি পাওয়ার জন্য কান্না করে বলে, মিঙ্গি আমাকে বাঁচাও, আমার কোনো দেশ নেই। কিন্তু আসলে তিয়ানের ভেতরের ক্রিস্টাল জিওর হাতে ছিল। মিঙ্গি বলে, এটা আমাকে দিয়ে দাও, কিন্তু জিও তার সামনেই সেটা ভেঙে চুরমার করে ফেলে। এরপর সে তলোয়ার দিয়ে তিয়ানকে মারতে যায়, কিন্তু মিঙ্গি তাকে বাধা দেয় আর তার আঘাত লেগে যায় এবং সে জিওর কপাল থেকে শয়তানি চিহ্নটা দূর করে ফেলে। এতে করে জিও অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় মিঙ্গি সকল দাস দাসী সৈনিকদের ডেকেছে। তারা মিঙ্গিকে সবকিছু খুলে বলে আর এটাও বলে কিভাবে তিয়ান জিওর সঙ্গে দিনের পর দিন অন্যায় করেছে। মিঙ্গি এসব শুনে অনেক খারাপ লাগে আর অনেক রাগও হয়। এরপর দেখা যায় জিওর হাত বাঁধা। মিঙ্গি বাইরে কবিরাজের সঙ্গে কথা বলছে। সে জিজ্ঞেস করে, জিও কি ভালো হবে না? কবিরাজ বলে, এটা করতে হলে একাধারে অনেকদিন পর্যন্ত কাল্টিভেশন করতে হবে, নইলে তাকে শুদ্ধ করা সম্ভব নয়। এদিকে তিয়ানের ট্রাইবের লোকেরা মিঙ্গির কাছে আসে। তারা মিঙ্গিকে বলে, আপনি তিয়ানকে ছেড়ে দিন, এর পরিবর্তে আমরা আপনাকে একটি ক্রিস্টাল দেব যার সাহায্যে মোহে নদীর সকল মানুষকে আপনি আবার বাঁচাতে পারবেন। অন্যদিকে দেখা যায় তিয়ান একটি অনেক খারাপ জায়গায় ছিল। সে বলতে থাকে, মিঙ্গিও আমাকে বাঁচালো না, সে ওই জিওর জন্য আমাকে এই জাহান্নামে ফেলে দিয়েছে। সে তখন একজন সৈনিককে বলে, মোহে নদীতে যে বেঁচে আছে তাকে নিয়ে ব্যারেন অ্যাবিস শয়তানদের মধ্যে ফেলে দাও। দাসীরা এটাই বলাবলি করছিল যে তিয়ান জিওর ভাইকে ব্যারেন অ্যাবিস শয়তানদের মধ্যে ফেলে দিয়েছে। জিও এটা শুনে তখনই সেখানে যায়। সেখানে গিয়ে সে তার ভাইকে খুঁজতে থাকে। তখন সেখানে জিজে আসে। সে বলে, তুমি এখানে কেন এসেছো, তুমি চলে যাও, এটা শয়তানদের এলাকা, তারা তোমাকে মেরে ফেলবে। কিন্তু জিও যায় না, সে তার ভাইকে খুঁজে পায়। তার ভাইয়ের শরীরে অনেক আঘাত ছিল, সে তার কাছে যেতে শয়তানরা তাকে ঘিরে ফেলে। জিও তখন তাদের সঙ্গে লড়াই করতে থাকে। এদিকে মিঙ্গিকেও সৈনিকরা এসে বলে, জিও ব্যারেন অ্যাবিস গিয়েছে। মিঙ্গিও তখন সেখানে যায়। এরপর মিঙ্গি সেখানকার শয়তানদের মারতে চায়। শয়তানরা জিওকে অনেক আঘাত দিয়েছিল, কিন্তু জিও পিছনে যায় না, উল্টে সেই শয়তানদের নিজের মধ্যে নিয়ে নেয় আর পুরোপুরি একটি ডাইনিতে রূপ নেয়। মিঙ্গি বলে, তুমি এটা কি করলে? জিও তাকে বলে, তুমি এখানে কেন এসেছো, তুমি তখন কোথায় ছিলে যখন তিয়ান আমার পুরো পরিবারকে শেষ করে ফেলেছে?
তুমি তখন কোথায় ছিলে যখন দিনের পর দিন তিয়ান আমাকে নিয়ে খেলেছে? তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তুমি তাকে ছেড়ে দিয়েছো। এখন তুমি কেন এসেছো? মিঙ্গি তখন তার কপাল থেকে সেই শয়তানি রেখাটি আবারও মুছে দেয়, আর জিও অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে জিজে আসে। মিঙ্গি জিজ্ঞেস করে, তুমি এখানে? জিজে বলে, আমার দেহ মারা গেছে, তবে আমার আত্মা এই বেরেনাবিসে বেঁচে আছে। অন্যদিকে তিয়ান জানতে পারে মিঙ্গি জিওকে বাঁচাতে বেরেনাবিস গেছে। তিয়ান জানে সেখান থেকে ফেরা এত সহজ নয়, তাই সে তার ট্রাইবেল লোকেদের সাথে নিয়ে তার প্রাসাদে যায় আর সেখানে গিয়ে নিজেকে সেখানকার রানী বলে দাবি করে। কিন্তু লোকেরা তাকে রানী মানতে চায় না। এদিকে মিঙ্গি জিওকে একটি জায়গায় নিয়ে আসে। সেখানে সে তাকে সবকিছু বলে। সে বলে যে কেন সে তিয়ানকে ছেড়ে দিয়েছে। তিয়ানকে ছাড়তে সে বাধ্য হয়েছে। সে তাকে সেই ক্রিস্টালটি দেয় আর বলে, এর দ্বারা তোমার পুরো পরিবার আবার বাঁচতে পারবে। জিও সেই ক্রিস্টালটি নিয়ে নেয় আর সেটাকে চুরমার করে ফেলে দেয়। মিঙ্গিও সেখানে পড়ে যায়। জিও বলে, আমার এখন কিছু চাই না, আমি শুধু প্রতিশোধ চাই। সে তখন সেই ক্রিস্টালের ভেতর থেকে শয়তানি শক্তি নিয়ে নেয়। এদিকে তিয়ান যখন মিঙ্গির লোকেদের মারতে যাবে তখনই জিও সেখানে চলে আসে আর সে উল্টে সবাইকে মেরে ফেলে। এবার সে তিয়ানকেও জানে মেরে ফেলে আর সেখান থেকে শয়তানি শক্তি নিজের মধ্যে নিয়ে আরো শক্তিশালী হয়ে যায়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তোমাদের যদি আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।